থেকে এসছি সুরজিত মল্লিকের বাড়িতে, ওনার কাজটা দেখে নিচ্ছে একবার। কাজটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, এটা পুরো রয়্যালের কাজ হয়েছে। এটা ওনার কিচেনটা, এইটাও আমাদের মডুলার কিচেন উনি বানিয়েছেন। এই হচ্ছে পুরোটা, রুম নাম্বার 1। এখানে একটা টেক্সচার হবে, এখনো হয়নি, রংটা শুকানোর জন্য বাকি আছে। এটা একটা ওয়াশরুম আছে, ওয়াশরুমটা রুম নাম্বার 2 আছে। স্যার আসছি। হ্যাঁ, এটা রুম নাম্বার 2। এখানেও একটা টেন্সিল বাকি আছে, কাজ এছাড়া পুরো ফিনিশ। আমরা কাজটার টাইম নিয়েছিলাম ম্যাক্সিমাম 10 দিন, আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে। স্যার আপনি ফাইনাল লাস্টে কাজটা করিয়েছেন। হ্যাঁ, কাজটা করানোর পরে আপনার কোম্পানি সম্বন্ধে কীরকম এক্সপিরিয়েন্স? ভালো, মানে আপনারা কি পয়সার দিক থেকে কি মানে খুবই কম্পিটিটিভ নাকি অনেক বেশি হাই রেঞ্জ? না না, ঠিকই আছে। আমাদের সার্ভিস খুব ভালো, রঙও খুব ভালো। আচ্ছা, টাইমও মানে একদম সঠিক টাইমের মধ্যে হয়েছে। আমাদের কাজ সময় ওনার জন্য কি কোনো রকমের কোনো মিস্ত্রি দিক থেকে কোনো সমস্যা? ভালো। ওকে, ভবিষ্যতে যদি কোনো কেউ জানতে চায় কি আপনি আমাদের রেফারেন্স দেবেন? হ্যালো, ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ।